হ্যালো বন্ধুরা, আমি আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। গল্পটি হলো শিয়ালের ফাঁদে সিংহ। একটি শিয়াল খাবারের খোঁজে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় এক সিংহ এসে তাকে খাওয়ার জন্য ধরে মেরে ফেলার হুমকি দিল। শিয়ালকে মিনতি করে সিংহকে বলল, হুজুর, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি সারা জীবন আপনার সেবায় নিয়োজিত থাকবো, আপনার সব কাজ করব, কোনো কাজে গাফলতি করব না। শিয়ালের কথা শুনে সিংহ শিয়ালটিকে নিজের সেবক হিসেবে রাখার কথা চিন্তা করে মুক্তি দিয়ে দিল। এরপর সিংহটি শিয়ালকে নির্দেশ দিয়ে বলল, যাও শিকার ধরে আমার জন্য নিয়ে এসো। সিংহের কথা মতো শিয়ালটি শিকারের বেরিয়ে গেল, কিন্তু শিয়ালটি কোথাও কোনো শিকার পাচ্ছিল না। হঠাৎ শিয়ালের সামনে একটি গাধা এসে হাজির হলো। শিয়ালটি গাধাকে দেখে বলল, ওহো গাধা ভাই, সকাল থেকে তোমাকে খুঁজছি। বনের রাজা সিংহ তোমার জন্য একটি পুরস্কার নিয়ে বসে আছেন, আমাকে পাঠিয়েছেন আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যেতে, যাতে আপনি আপনার পুরস্কারটি নিজ হাতে গ্রহণ করতে পারেন। শিয়ালের কথা শুনে গাধা মহা খুশি হয়ে শিয়ালের পেছন পেছন সিংহের কাছে যেতে লাগলো। সিংহের কাছে যেতেই সিংহ ঝাঁপ মেরে গাধাকে ধরতে চাইলে গাধা দৌড়ে পালালো। এবার সিংহ শিয়ালের প্রতি অগ্নিক্ষুদ্ধ, কিরে এটা কেমন শিকার নিয়ে আসলি, এবার তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, যাও গাধাকে ফিরিয়ে নিয়ে আয়, যদি আবার কোনো ভুল করো তাহলে তোমাকে মেরে ফেলবো। শিয়াল আবার গাধার কাছে গিয়ে বলল, গাধা ভাই, সিংহ মামা তোমার সঙ্গে কোলাকুলি করতে চেয়েছিল, কিন্তু তুমি দৌড়ে পালালে কেন? গাধা এটা শুনে বলল, ওহো তাই নাকি, আমি তো ভেবেছি সিংহ বুঝি আমাকে খেয়ে ফেলতে এমনটা করছে। আচ্ছা ঠিক আছে, এবার চলো তাহলে। এরপর আবার সিংহের কাছে চলে এলো তারা। এবার সিংহ গাধাকে ধরে মেরে ফেলল। মারার পর শিয়ালকে বলল, আমি ফিরে আসার আগ পর্যন্ত তুমি এটাকে পাহারা দাও। শিয়াল বলল, জি হুজুর, ঠিক আছে। সিংহ চলে যাওয়ার পর শিয়াল বসে বসে চিন্তা করল, এই গাধার শরীর থেকে রক্তগুলো খেয়ে ফেলে কেমন হয়। ভাবতে ভাবতে ঠিক করলো, যাক রক্তগুলো খেয়ে ফেলি, সিংহ আসলে তাকে কোনো একটা হ্যানতেন কিছু একটা বলে বুঝে দেওয়া যাবে। রক্ত খাওয়ার পর শিয়াল ভাবতে লাগলো, গাধার মাথার মগজটা খেয়ে ফেললে অসুবিধাও নেই, তাই গাধার মাথার মগজও খেয়ে ফেললো শিয়াল। সিংহ এসে দেখে গাধার শরীরে রক্ত নেই, মাথার মগজও নেই। সিংহ তো রেগে এবার শিয়ালকে থাপ্পড় মেরে দিল আর বলল, গাধা রক্ত মাথার মগজ খেয়ে ফেলছিস কেন? শিয়াল বলল, যাহাপনা, আমি তো কিছুই করিনি, ওই গাধার শরীরে রক্ত আসবে কোথা থেকে? আপনার সামনে আসার পর কি গাধার শরীরে রক্ত বাকি থাকে? আপনার ভয়ে তার শরীরে রক্ত পানি হয়ে গিয়েছে, তাই আপনি রক্ত দেখতে পাচ্ছেন না। আর আপনার ভয়ে যদি গাধার শরীরে রক্ত পানি না হয়, তবে আপনি কেমন সিংহ হলেন? সিংহ মনে মনে চিন্তা করে দেখে, শিয়ালের কথা তো ঠিক, একটা গাধার শরীরে রক্ত যদি আমার ভয়ে পানি না হয়, তাহলে আর আমি কেমন মনে রাজা হলাম? এরপর সিংহ বলে, এবার বলো গাধার মাথার মগজ কোথায়, মগজ তো তুই নিশ্চয়ই খেয়ে ফেলেছিস। শিয়াল বলল, আপনি যে গাধার মাথার মগজ খুঁজছেন, তার মাথায় মগজ আসবে কোথা থেকে? ওর মাথায় মগজ নেই বললেই তো আপনার সামনে এসে হাজির হয়েছে, কারো মাথার মগজ থাকলে কি সে আর সিংহের সামনে আসে? এবার বনের রাজা সিংহ চিন্তা করে দেখলো, শিয়ালের এই কথাও ঠিক, তা না হলে একবার আমার হাত থেকে মুক্তি পাওয়ার পর গাধা আবার আমার কাছে কেন হাজির হবে? তো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।